হাই ফ্রেন্ডস, আমি রঞ্জন। তোমরা দেখছো টেক কালার এক্সপার্ট ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আজকে এই ভিডিওতে কথা বলবো ওয়েস্ট বেঙ্গল পুলিশের হোমগার্ড রিক্রুটমেন্টের বিষয়ে। হ্যাঁ ফ্রেন্ডস, 2021 হোমগার্ড রিক্রুটমেন্ট হতে পারে বা হতে চলেছে, তো কবে থেকে শুরু হবে, কিভাবে তোমরা আবেদন করবে ঠিক আছে সবই বলবো এই ভিডিওতে। তার আগে তুমি যদি আমাদের ইউটিউব চ্যানেল প্রথম হয়ে থাকো কিংবা আমাদের ভিডিও যদি প্রথম দেখে থাকো, তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল টেক কালার এক্সপার্ট ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি অবশ্যই বাজিয়ে রাখবে। এরকম তো নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য, নানা চাকরি খবর সবার আগে পাওয়ার জন্য এবং নানা তথ্য সবার আগে পাওয়ার জন্য এবং আমাদের সাথে দেখার জন্য অবশ্যই আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করবে। তো চলো বন্ধুরা শুরু করবো আজকে ভিডিও। দেখো সেই নোটিফিকেশন, দেখো আমি আমার আমার স্ক্রিনে আমি দেখাচ্ছি তোমাদের সেই নোটিফিকেশন। দেখো ওয়েস্ট বেঙ্গল পুলিশ গার্ড হোমগার্ড রিক্রুটমেন্ট নোটিফিকেশন। ওয়েস্ট বেঙ্গল পুলিশ হোমগার্ড রিক্রুটমেন্ট বোর্ড হ্যাজ রিলিজ দ্য অ্যাডভার্টাইজমেন্ট ফর হোমগার্ড জব। ইন্টারেস্টেড ক্যান্ডিডেট অ্যাপ্লাই অ্যাট wbpolice.gov.in ম্যানুয়াল। Know about, know the WB Police Home Guard notification eligibility, salary selection process, important dates below. So, let's see what happens. West Bengal Police Home Guard is a notification. That's a job title, Home Guard organization, West Bengal Police Home Guard recruitment board, WB Police. The official website, wbpolice.gov.in. Category is police job, education qualification like 8 pass এবং মাধ্যমিক পাস। লোকেশন থাকবে ওয়েস্ট বেঙ্গলে। এবার দেখবো টোটাল ভ্যাকান্সি কত আছে। এখানে টোটাল ভ্যাকান্সি আছে 1000 প্লাস ভ্যাকান্সি আছে এবং সব জেলা থেকেই তোমায় আবেদন করতে হবে। এখানে জেলার নাম করে দিয়েছে আলিপুরদুয়ার, বাঁকুড়া, বীরভূম, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, হুগলি, হাওড়া, এরপরে আছে আলিপুরদুয়ার, বাঁকুড়া, দার্জিলিং, হুগলি, হাওড়া, জলপাইগুড়ি, ঝাড়গ্রাম, কালিম্পং, কলকাতা, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, নর্থ চব্বিশ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ওয়েস্ট মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ওয়েস্ট বর্ধমান, বর্ধমান, পূর্ব বর্ধমান, বর্ধমান, পূর্ব মেদিনীপুর, ইস্ট মেদিনীপুর, পুরুলিয়া, সাউথ চব্বিশ পরগনা এবং উত্তর দিনাজপুর, এই জেলাগুলোতে টোটাল 1000 ভ্যাকান্সি রিক্রুটমেন্ট হতে পারে। ঠিক আছে, এবার দেখে নেবো এজ, মানে তোমার বয়স সীমা কত কি চাইছে সেটা দেখবো। দেখে নেবো, দেখো এখানে এজ লিমিট চাইছে 18 থেকে 35 বছরের মধ্যে বয়স হতে হবে। ওবিসিরা পাবে 3 বছরের ছাড়, এসসি পাবে 5 বছরের ছাড়। ঠিক আছে, এবার দেখবো অ্যাপ্লিকেশন ফি। জেনারেল ওবিসিদের জন্য অ্যাপ্লিকেশন ফি দিতে হবে 200 টাকা এবং এসসি এসটির জন্য 100 টাকা। এবার দেখে নেবো ডব্লিউ পুলিশ হোমগার্ডের স্যালারি। তো এখানে স্যালারি থাকবে ওয়েস্ট বেঙ্গল পুলিশের হোমগার্ডের স্যালারি থাকবে 20,000 থেকে 30,000 টাকা পর্যন্ত স্যালারি হতে পারে। ঠিক আছে, সিলেকশন প্রসেস হবে এখানে এক্সাম অ্যান্ড পিএসটি অ্যান্ড পিইটি। ঠিক আছে, এই প্রসেসে তোমাদেরকে সিলেকশন হবে। এরপর দেখো ওয়েস্ট বেঙ্গল পুলিশ হোমগার্ড ফিজিক্যাল রিকোয়ারমেন্টস, হাইট থাকবে তোমার 167 সেন্টিমিটার এবং চেস্ট লাগবে 84+5, 152 সেন্টিমিটার হাইট লাগবে, কোনো চেস্ট লাগবে না। ওয়েস্ট বেঙ্গল পুলিশ হোমগার্ড রিকোয়ারমেন্ট অ্যাপ্লিকেশন প্রসেস, এবার দেখাবো মানে বলবো ওয়েস্ট বেঙ্গল পুলিশের হোমগার্ডের অ্যাপ্লিকেশন প্রসেসটা কীভাবে তোমাদের অ্যাপ্লিকেশন প্রসেস হবে। দেখো ভিজিট ওয়েস্ট বেঙ্গল পুলিশ পোর্টাল অ্যান্ড লিঙ্ক অ্যান্ড ক্লিক নোটিফিকেশন ক্যারিয়ার জব ওপেনিং সিলেকশন। ঠিক আছে, তারপরে কি বলছে, চেক লেটেস্ট অ্যাডভার্টাইজমেন্ট ফর ইউ উইল ফাইন্ড ওবিসি পুলিশ হোমগার্ড নোটিফিকেশন। 3 নম্বরে কি বলছে, দেয়ার ইউ উইল ফাইন্ড অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফর হোমগার্ড অ্যান্ড উইথ পিডিএফ নোটিফিকেশন ক্লিক টু অ্যাপ্লাই। ঠিক আছে, তোমাদের এখানে ক্লিক করে তোমরা দেখে নিতে পারবে কোথায় কী নোটিফিকেশন দিয়েছে বা কীভাবে তোমরা আবেদন করবে সেই প্রসেস। তো এবার দেখবো হাউ টু অ্যাপ্লাই, হাউ টু ডাউনলোড ওয়েস্ট বেঙ্গল পুলিশ হোমগার্ড রিক্রুটমেন্ট বোর্ড অ্যাডমিট কার্ড। ঠিক আছে, তো এই উপরে যখন অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে তাহলে কীভাবে আপনি অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে। দেখো ভিজিট দ্য ওয়েস্ট বেঙ্গল পুলিশ ভিজিট দ্য অফিসিয়াল ওয়েবসাইট ডব্লিউবি পুলিশ হোমগার্ড, লিঙ্ক ব্লো। ঠিক আছে, তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমাদের এই ঢুকতে হবে। এবার ক্লিক অন দ্য ওয়েস্ট বেঙ্গল পুলিশ হোমগার্ড রিক্রুটমেন্ট বোর্ড ডব্লিউবি পুলিশ অ্যাডমিট কার্ড লিঙ্ক। ঠিক আছে, তারপরে তোমাদের এই লিঙ্কে ডব্লিউবি পুলিশ ডব্লিউবি হোমগার্ড রিক্রুটমেন্ট বোর্ড ডব্লিউবি পুলিশের অ্যাডমিট কার্ডের যে লিঙ্ক থাকবে সেই লিঙ্কে গিয়ে তোমাদের ক্লিক করতে হবে। ঠিক আছে, এরপরে এন্টার ইউ হোমগার্ড অ্যাপ্লিকেশন ফর্ম, লগ ইন ডিটেলস অ্যান্ড অ্যাপ্লিকেশন নাম্বার অ্যান্ড ডেট অফ বার্থ, তার মানে অ্যাপ্লিকেশনের ডিটেলসে তোমাদেরকে লগ ইন করে পরে। ঠিক আছে, অ্যাপ্লিকেশন নাম্বার এবং ডেট অফ বার্থের মাধ্যমে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে। কিন্তু সেই অ্যাডমিট কার্ড ডাউনলোড করার পরে, ঠিক আছে, কিন্তু তোমাদেরকে আগে অ্যাপ্লিকেশন করতে হবে। তো এখনো কিন্তু ডেট প্রকাশ করেনি, শুধু একটা নোটিফিকেশন এসে কবে শুরু হবে কিন্তু তেমন কিছু বলেনি। তো আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে, কারণ আমরা যখনই নতুন নোটিফিকেশন আসবে, যখন
অ্যাপ্লিকেশন শুরু হবে সবার আগে, কিন্তু আমরা নিয়ে আসবো প্রতিদিনই নতুন নতুন খবর নিয়ে আসি। তো আরও একটা নতুন খবর নিয়ে এলাম, উদ্যোগ পুলিশের যে হোমগার্ড রিকমেন্ড হতে চলেছে সেই হোমগার্ড, তো আশা করা যায় 2021 বিধানসভা ইলেকশনের আগে কিন্তু হোমগার্ড রিকমেন্ড হবে না, কারণ অলরেডি ওয়েস্ট বেঙ্গল পুলিশের রিকমেন্ড শুরু হয়ে গিয়েছে। ওয়েস্ট বেঙ্গল পুলিশের রিকমেন্ড না আসে সবার পর্যন্ত কিন্তু হোমগার্ড সিভিক ভলান্টিয়ার রিকমেন্ড হতে পারে কি না পারে, সিভিক পুলিশটা হতে পারে কি হোমগার্ড কিন্তু রিকমেন্ড হবে না। সবাই নোটিফিকেশন এসেছে মানে কবে চালু হবে কিন্তু এখনো সেটা এমনকি জানা যায়নি, কারণ এখন এখানে ডেটই বলেনি যে কবে থেকে শুরু হবে। শুধু একটা নোটিফিকেশন জারি হয়েছে এবং কত ভ্যাকান্সি আছে সেই ভ্যাকান্সিটা এখানে দেখিয়েছে, এবং কার কিভাবে আবেদন করবে, কোয়ালিফিকেশন কি লাগবে, হাইট কত লাগবে, চেস্ট কত লাগবে, ঠিক আছে, ফর্ম ফিল আপের প্রসেস কি, সেইগুলো কিন্তু এখানে দেখিয়েছে, ঠিক আছে। এখনো কিন্তু ডেট পাবলিশ করিনি, ঠিক আছে। তো যখনই ডেট পাবলিশ করবো তখনই আমি নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের কাছে এবং দেখিয়ে দেবো কিভাবে তোমরা আবেদন করবে এবং কবে থেকে শুরু হবে, ঠিক আছে। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই, যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল টেক অনলাইন এক্সপার্ট ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি অবশ্যই বাইরে রাখবে, এরকম নতুন খবর নানা চাকরির খবর নানা প্রকল্পের খবর নিত্য নতুন আপডেট সবাইকে পাওয়ার জন্য এবং আমাদের সাথে থাকার জন্য। আজকের মতো ভিডিও এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ, জয় হিন্দ।